আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশানে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি খুবই মজার একটি ঝটপট নাস্তার রেসিপি। এটি হলো ছোট ছোট মোগলাই। দেখুন, বাচ্চার টিফিনে বা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে, একেবারে অল্প সময় তৈরি করে নিতে পারবেন। আমি আজ তৈরি করে দেখাবো আটা দিয়ে। এখানে আমি 2 কাপের মতো আটা নিয়েছি, আর দিয়ে দিব 1 চায়ের চামচের মতো চিনি, আর দিয়ে দিব এখানে 1.25 চায়ের চামচের মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আর সামান্য একটু বেকিং সোডা দিব, বেকিং পাউডার না, এটি বেকিং সোডা। এই যে দেখুন কতটুকু আমি দিয়েছি, একেবারে সামান্য। এটি দিলে হয় কি, অনেকটা আমি ভাজা পোড়া বা তেলের জিনিস তৈরি করলে তেল থেকে যায়, কিন্তু বেকিং সোডাটা যখন দিবেন তখন আর এক্সট্রা তেলটা শোষণ করবে না, দিলে ভালো। আর শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে 3 থেকে 4 চায়ের চামচ সয়াবিন তেল বা রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে হালকাভাবে এভাবে একটু মেখে নিব যাতে করে আটার গায়ে লাগে। এটি হলো তরল দুধ, এখানে তেমন কোনো পরিমাপ নেই, এটি একেবারে অপশনাল। একটু দুধ দিয়ে ডোটা তৈরি করলে সফট হয় এবং খেতে ভালো লাগে। আর নর্মাল পানি নিয়েছি আমি এখানে, গরম পানি না, এটি রুম টেম্পারেচারে থাকায় নর্মাল পানি। অল্প অল্প করে পানিটা দিয়ে এভাবে একটা খামির তৈরি করে নিব। বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে, নরমও না শক্ত না, এ ধরনের একটি খামির হবে। আর উপর থেকে একটু তেল লাগিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব, কারণ এটি বেশি সময় রাখবো না, এটি রেখে দিব, একটু সফট হবে। আর এর মাঝে আমরা মোগলাইয়ের যে ভিতরের ডিমের পুরটা ওটা আমরা তৈরি করে নিব। একটি বাটিতে দেখুন আমি বড় সাইজের 2 পেঁয়াজকে একেবারে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিব এখন আমি এখানে 1/2 চায়ের চামচের মতো লবণ। লবণটা দিয়ে কষলিয়ে নিলে হবে কি, পেঁয়াজটা সফট হয়ে যাবে। আর এখানে 4টা শুকনো মরিচকে আমি কেটে দিয়ে দিয়েছি, শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে। 3টা জিনিসে আগে ভালোভাবে মেখে নিয়েছি, এখানে কাঁচা মরিচটাও দিতে পারেন, সামান্য একটু হলুদ গুঁড়া, আর দিয়ে দিব এখানে ভাজা জিরার গুঁড়া। আর এটি হলো চাট মশলা, চটপটির মশলা, এটি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। 1/2 চায়ের চামচের একটু বেশি দিয়ে দিলাম আমি, প্রায় 1.25 চায়ের চামচ। ভালোভাবে দিয়ে মেখে এখন 2টো ডিম আমি ফেটিয়ে নিব, এগুলোর সাথে মেখে নিব। ডিমের পুরটা আমাদের তৈরি হয়ে গিয়েছে, আর যে খামিরটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন খুবই সফট হয়ে গিয়েছে, আর বেলতে কিন্তু সুবিধা হবে। এখন এটি আমি ভালোভাবে একটু মথে নিব, সুন্দরভাবে মথে সমান ভাগে ভাগ করে কেটে নিব। যত বড় সাইজ করবেন সে পরিমাপেই কিন্তু কেটে নেবেন একই সাইজ করে। আর ছোটো ছোটো মোগলাইগুলা দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে। সবগুলো আমি সমান ভাগেই কেটে নিয়েছি। এখন আমি এগুলো একটি বাটিতে তুলে নিব, কারণ এভাবে রেখে দিলে উপরে ময়েস্টটা নষ্ট হয়ে যাবে, বেলতে কষ্ট হবে, শক্ত হয়ে যাবে। ঢাকনা দিয়ে রেখে দিব। আর একটি ডো নিয়ে আমি সামান্য একটু আটা ছিটিয়ে একেবারে পাতলা করে এটি বেলে নিব, কারণ যতটাই পাতলা করবেন মোগলাইটা ততটাই মজা হবে, ক্রিস্পি হবে এবং ফুলে যাবে এটি। আর মোগলাইয়ের কিন্তু এই রুটিটা একবারে সবগুলো বেলতে যাবেন না, কয়েকটা বেলে তৈরি করে ভেজে নেবেন, এরপরে আবার তৈরি করে নেবেন। দেখুন এর পুরোত্বরটা আমি দেখাচ্ছি কেমন হয়েছে, বেশি পাতলাও না, বেশি ভারী হও না। আমি আরও 2 থেকে 3টা বেলে এক সাইডে রেখে দিয়েছি। এখন চতুর সাইডে কিন্তু তেলটা দিব না, মাঝখানে দিব, চতুর্পাশে দিলে কিন্তু এটি জোড়া লাগবে না। একটু তেল ব্রাশ করে দেখুন সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে দিলাম। আর এখন আমি যে পুরটা রেডি করেছি সেটি দিয়ে দিব। এই যে আগে বলেছি যতটুকু বড় করবেন সেই পরিমাপে কিন্তু ভিতরে পুরটা দিবেন, আর এটি খুবই কেয়ারফুলিভাবে করবেন, দিয়ে বেশিক্ষণ রাখবেন না, সাথে সাথে বাস্তা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে
ডিমের যে লিকুইডটা আছে সেটি সাইডে চলে এসে পুরো তেলটাই নষ্ট হয়ে যাবে। দেখুন আমি কিভাবে শেপটা দিচ্ছি, ভাঁজটা হালকাভাবে একটু আমি চেপে দিব যাতে করে ডিমটা বেরিয়ে না আসে তেলের ভিতরে। দেখুন কিভাবে আমি দিচ্ছি, খুবই আলতোভাবে। আর প্রথম যে ভাঁজগুলো আমরা দিয়েছিলাম সাইডে সেগুলো কিন্তু একটু ভালোভাবে চেপে দিবেন। আর চুলায় কিন্তু আমি আগের থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছি, এভাবে চেপে দিয়ে দিবেন, তাহলেই হবে, কিন্তু বের হবে না। আগে তেল গরম করতে আমি এখানে 1.5 কাপ তেল একটি মেলানো প্রাই প্যানে গরম করতে দিয়েছি। আর বেশি গরম যাতে না হয়, অতিরিক্ত গরম হলে হবে কি, মোগলাইয়ের উপরের অংশটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। ভাজাটা কিন্তু একেবারে সাবধানে করতে হবে। দেখুন আমি দেখাচ্ছি কিভাবে ভাজতে হবে। উপরের যে ভাজের সাইডটা আছে সেটা উল্টিয়ে দিবেন না, কারণ তেল খেয়ে এটি ফেটে যাবে। আর উপরে অনেকে কি করে, তেল দিয়ে ছিটে ছিটে তেল দিয়ে ওটা দিতে যাবেন না। মোগলাইটা দিয়ে এভাবে একটু আলতো হাতে ঘুরিয়ে দিবেন। একপাশটা যখন হালকা একটু শক্ত হয়ে আসবে আবার আমরা উল্টিয়ে দিব। আর একপাশ যদি একেবারে বেশি সময় রেখে দিই তাহলে কিন্তু এটি ফুলে যাবে এবং অপর প্রান্তটা ফেটে যাবে, যেহেতু এই খামিরটা খুবই সফট করে আমরা তৈরি করেছি। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। আর তেলটা কিন্তু প্রথম গরম করে চুলার আঁচটা লোতে রেখে দিবেন, এরপরে মোগলাইটা দিতে যাবেন। পুরো মোগলাইটা লো থেকে মিডিয়াম আঁচে ভেজে নেবেন, চুলার আঁচটা একই রকমই থাকবে, বেশি হাইতে দিবেন না। দেখুন মাশাল্লাহ এটি কীভাবে ফুলে উঠেছে আপনা আপনি। এখন আমরা তেল থেকে এটি তুলে নেব। এই তো তৈরি হয়ে গেল আমাদের একটি মিনি মোগলাই। দেখুন তেলটা কিন্তু আমি তুলতে তুলতেই একেবারে টেনে নিয়েছে। আমি দেখাচ্ছি, দেখুন এর শেপটা, দেখুন বাড়ি থেকে কিভাবে সেট হয়েছে ভাঁজটা। আর একটুও কোনো তেল নেই যে হাতে লাগতেছে, বা মোগলাইয়ের গায়ে কোনো তেল নেই। অনেক টাইমে মোগলাইতে কিন্তু তেল থাকলে খেতে ভালো লাগে না। এখন একটি মোগলাই আমি কেটে দেখাচ্ছি। আর এই ছোটো মোগলাইগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, ছোট ছোট করে তৈরি করে খেতে ভালোই লাগে। দেখুন ভিতরের অংশটা মাশাল্লাহ একেবারে ফুলে খুব সুন্দর হয়েছে। আর চুলার আঁচ যদি বেশি হাই হিটে দিয়ে ভাজেন ভিতরের পুরটা কিন্তু কাঁচায় থেকে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।